প্রত্যেকটি মানুষ নিজ নিজ জীবনে দুঃখে কষ্টে সময় কাটাচ্ছে। আপনার কষ্টের কথা যেরকম আপনি অন্যজনকে জানান না, তার সামনে ভালো থাকার অভিনয় করেন, আপনি যাকে হ্যাপি আছে মনে করছেন, সুখে আছে মনে করছেন, সেও ঠিক একই কাজটা করছে। আপনার দৃষ্টিতে যে সুখী তার দৃষ্টিতে আবার আপনি সুখী। যার যার জায়গায় সবাই কষ্টে আছে, মনে রাখবেন জীবন যুদ্ধের ময়দান, প্রত্যেকটি মানুষ হচ্ছে সেই যুদ্ধের ময়দানের এক একজন নির্ভীক সৈনিক। আর সৈনিক কখনো পালায় আসে না, সৈনিক কখনো যুদ্ধের ময়দান থেকে পালায় আসে না, যতক্ষণ প্রাণ থাকবে সে লড়ে যাওয়ার চেষ্টা করেই যাবে। আজকে থেকে 4-5 বছর আগে আমাদের জীবনে কষ্ট দুঃখ ছিল কি ছিল না? টেনশন ছিল কি ছিল না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন তো, 4-5 বছর আগে ঠিক এই মাসে এই তারিখে আপনার যে কষ্টটা ছিল, যে পরিমাণ, যে টেনশনটা ছিল, যে পরিমাণ, বর্তমানে কি সেটা আছে? বর্তমানে কি সেটা আছে? মনে রাখবেন, পানির স্রোত প্রবাহমান, জীবন প্রবাহমান, কোনো কষ্ট স্থায়ী নয়। সময়কে সময় দিন, সময়ও আপনাকে উত্তম সময় এনে দিবে। বিপদে দুঃখে কষ্টে পেরেশানিতে মন ছোট করা চলবে না। মনে রাখবেন, প্রতিটি বিপদ আমাদের জন্য আরেক ধাপ সামনে এগিয়ে যাওয়ার এক একটা সিঁড়ি। আল্লাহর রহমতের উপর ভরসা করে চলতে থাকুন, মনকে প্রসন্ন রাখুন, মনকে প্রশান্তি রাখুন, বলবেন আমার আল্লাহ যখন যা করবে দেখা যাবে, সেটাই আমার জন্য ভালো হবে। বান্দা হিসেবে আল্লাহর সন্তুষ্টির উপর নিজেকে